Selamlar. Sen. বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সকাল সকাল দুটো এখন বাপ হচ্ছে, এবার যাবো গ্রাউন্ডে। এই যে আমার সব আমার বন্ধু বন্ধু হয়ে যায়, তারপর গ্রাউন্ডে যাবো, অনেক কাজ আছে। আমি বন্ধুরা এইবার আপনাদের দেখাবো আমাদের কলেজে সব। এই যে এখনো কাজ চলছে, আমাদের এনসি ছেলেমেয়েদের সবাই সাজাচ্ছে, পতাকা মতাকা সব লাগাচ্ছে। আজকে আমাদের কলেজে একজন বিশেষ অতিথি আসবে, আপনারা ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন একজন বিশেষ অতিথি আসছে আমাদের কলেজে আজকে। সকাল থেকে বিশাল বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি, লাইন আপ হচ্ছে আমার এই এসে দাঁড়িয়ে যাচ্ছে। এই আমাদের সকাল থেকে এইসবই চলছে। বসিরহাট কলেজের প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি এই কলেজের সঙ্গে জড়িত সভাপতি শ্রীমতী নুসরাত জামান, তিনি উপস্থিত হয়েছেন আমাদের কলেজে। আমাদের নুসরাত জাহান ইতিমধ্যে চলে এসছে, আর এই যে সব আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের প্রোগ্রাম শুরু হয়নি বৃষ্টির কারণে, একটু পরেই শুরু হবে। সব দাঁড়িয়ে আছে এখানেও, সবাই এই যে দাঁড়িয়ে আছে। প্রকৃতিও মুখ তুলে চাইলেন, ফলে আমাদের আজকের স্বাধীনতা দিবস উদযাপনে সবচাইতে ভালো সময় বলে আমাদের মনে হয়। 1947 সালের 16 নভেম্বর আমরা যারা সবাই কলেজের সঙ্গে যুক্ত, আমরাও যেন কলেজের এই গৌরবজনক অধ্যায় রক্ষা করতে পারি। আমাদের মধ্যে
লোকসভা কেন্দ্রের আমাদের এমপি নুসরাত জাহান মহাশয়, বসিরহাট দক্ষিণের আমাদের কমান্ডিং বডির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সপ্তশ্রী ব্যানার্জি, ডক্টর সপ্তশ্রী ব্যানার্জি উপস্থিত হয়েছেন। বসিরহাট পৌরসভা পৌরমাতা অদিতি মিত্র, এছাড়া আমাদের বসিরহাট কলেজের সমস্ত প্রফেসর এবং নন টিচিং স্টাফ স্টুডেন্ট, এছাড়া এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমি এবার শ্রী সোমেন ব্যানার্জি, আজকে আলাদা করে আর কিছু বলার নেই, সকলকে 75th ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দরভাবে আজকে পতাকা উত্তোলন ফ্ল্যাগ হোয়েস্টিং অর্গানাইজ করার জন্য আমার কলেজের গোটা টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবসময় চাইব দেশ এবং দেশের মানুষের মঙ্গল হোক, ভালো হোক, আমরা সবসময় যেন ভালোভাবে হাসি খুশি একসাথে থাকি। দেশের উন্নতি হলেই আমাদের সকলের উন্নতি। কোনো বক্তব্য রাখার আজকে যা বৃষ্টি বাদলের দিন, বেশি বক্তব্য রাখলে কখন বৃষ্টি হয়ে আসবে, অনেকগুলো প্রোগ্রাম আছে। সকলের তরফ থেকে সকলকে আমি শুভেচ্ছা জানালাম, খুব ভালো থাকবে। ধন্যবাদ দিদিকে। আপনি আমার বক্তব্য শুনবো আমাদের সবার প্রিয় বসিরহাট দক্ষিণের এমএলএ সপ্তশ্রী ব্যানার্জির মুখ থেকে। ধন্যবাদ। আজকে 75 বছর পূর্তি, 76তম স্বাধীনতা দিবসে মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে
একটা বাস্তব এবং সমান হয়ে থাকবে সমস্ত ছোট ছোট ভাই বোনেদের আগামী দিনে শুভ সম্মান জানিয়ে এবং তাদের যদি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বক্তব্য করব। তাদের ভালো থাকুন, জয় হিন্দ। সামনের দিকে চলে এসো ঈশিকা, যদি অনুপস্থিত থাকো পরে ছাত্রী লিপা ঘোষ। ঈশিকার পরে তৈরি থাকবে লিপা ঘোষ আবৃত্তিতে বিভাগ থেকে, এবং তাদের ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে